نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في سورة الفاتحة اهدنا الصراط المستقيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله رواه ابن ماجه الحمد لله الله تعالى شكريا যে আমরা একটা নতুন বর্ষে পদার্পণ করেছি হিজরি বর্ষ এই হিজরি বর্ষের প্রথম মাস মুহররমুল হারাম এটার অর্থ সম্মানিত মাস এই মাসের অন্য নাম ছিল জাহিলিয়াত যুগে সফরে আউয়াল কিন্তু পরবর্তীতে এই মাসের সম্মানের কারণে এই নামেই সে প্রসিদ্ধতা লাভ করেছে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন চারটি মাস খুব সম্মানিত আরবি চারটি মাস তার মধ্যে মুহররম একটা সম্মানিত মাস তো আমরা নতুন হিজরি বর্ষ 1442 হিজরির শুরুর মাস এরকম ভাবে মুহররমুল মাস এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয় আশুরা শব্দের অর্থ দশম এটা আশারুন থেকে আসছে যারা উলামায়ে কেরাম যারা আরবি ভাষাবিদ ব্যাকরণবিদ আপনারা জানবেন এটা আশারুন থেকে আসছে আশুরা এটার অর্থ 10 এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন অপসংস্কৃতি কুসংস্কৃতির প্রচলন আমাদের দেশের মধ্যে রয়েছে এই আশুরাকে কেন্দ্র করে তার মধ্যে একটা হচ্ছে যে আশুরাকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিন কারবালার প্রান্তরে তিনি শাহাদত বরণ করেছিলেন সাধারণ সমাজ এবং দেশের লোকেরা আশুরা বলতেই বুঝে আশুরা মানেই কারবালা আশুরা মানেই সুখের দিন আশুরা মানেই মাতামাতির দিন আশুরা মানেই তাজিয়া মিছিলের দিন আশুরা মানেই রাস্তায় মিছিল বের হবে মানুষ অনেক সময় ব্লেড এবং এই জাতীয় ধারালো অস্ত্র দ্বারা তার শরীরকে ক্ষতবিক্ষত করবে আশুরার তাৎপর্য অথচ কোরআন এবং হাদিস বলতে আশুরা কি বোঝায় হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন পৃথিবীর অধিকাংশ ঐতিহাসিক ঘটনা আমরা জানি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা আশুরার দিন কবুল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে নমরুদের অগ্নি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে তিনি যখন তার বনি ইসরাইল সহ পালাইতেছিলেন তখন নীল নদ যখন অতিক্রম করতেছিল তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই আশুরার দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নীল নদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এবং ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন হিজরত করার পর তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে রসুল সাহাব তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা রোজা রাখো কেন তখন তারা এই কথা বলল যে আমাদের নবী এবং আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে আমাদের নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই আশুরার দিন মুক্তি দিয়েছিলেন তখন নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে তখন নবী আলাইহিস সালাম বলেন এই কথা নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি বলেন যে দেখো মূসা আলাইহিস সালামের আমরা বেশি নিকটবর্তী মূসা আলাইহিস সালাম আমার ভাই মূসা আলাইহিস সালাম আমার ভাই সুতরাং নিয়ামতের শুকরিয়া স্বরূপ তোমরা রোজা রাখো রাসূল ইয়ালান করলেন সাহাবায়ে কেরামকে তোমরাও রোজা রাখো সুমু ইয়াউম আশুরা ও খালিফ ইহুদ ইবনে মাজাহ শরীফ সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রাসূল এই কথা বললেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো আর তোমরা ইহুদিদের বিরোধিতা করো কারণ ইহুদিরা রোজা রাখে দুইটা একটা আর তোমরা রোজা রাখবা দুইটা ইহুদিরা রোজা রাখে একটা তোমরা দুইটা রাখবা তোমরা রোজা রাখবে দুইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে প্রত্যেক পদে পদে প্রতি কদমে কদমে ইহুদি নাসারাদের বিরোধিতা করা উম্মতকে শিখাইছেন ইহুদি নাসারাদের সংস্কৃতি ইহুদি নাসারাদের বিরুদ্ধে চলা তাদের ইবাদতের সাথে ইবাদতের মধ্যেও যেন ইহুদি নাসারাদের সাথে আমাদের মিল না হয় এটা নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছেন আশুরার একটা শিক্ষা হলো যে আল্লাহ তাআলা যখন কোন নিয়ামত আদায় করে আমরা শুধু আশুরাকে সুখ হিসাবে স্মরণ করব না আমরা আশুরাকে স্মরণ করব যে আশুরার দিন আল্লাহর অনেক নবী এবং অনেক নবীর উম্মত আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন নিয়ামত দান করেছেন এজন্য নিয়ামতের শুকর আদায় স্বরূপ তারা এই দিন রোজা রাখছেন নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ কৃতজ্ঞতা প্রকাশ করবে সুতরাং
আমাদের করণীয় হলো আমরাও আশুরার দিন রোজা রাখবো। রোজা রাখবো এই জন্য যে আল্লাহ তাআলা তাদেরকে পূর্ববর্তী যে সমস্ত নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকর স্বরূপ আমরা রোজা রাখবো। এই আশুরা রোজার ফাজাইল সম্পর্কে নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, হুজুর সাহেব বলেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আখতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি আল্লাহ তাআলা এই আশুরা রোজার দ্বারা বান্দা যিনি রোজা রাখবেন তার জীবনের পূর্ববর্তী এক বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং আমাদের করণীয় হলো এই দিন রোজা রাখা। আমাদের দেশের মধ্যে যে সমস্ত প্রচলন আছে, যেমন এই দিন মানুষ এরকম ভাবে রুটি তৈরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা যে খাবারের ইন্তজাম করে, এবং এটাও মানুষে করে যে আশুরা উপলক্ষে একটা রেওয়াজ আছে যে আশুরার দিন যদি ভালো খাবারের ব্যবস্থা করা হয়। আমার এখানে প্রশ্ন, আশুরার দিন রোজার আমল সে যদি খাবারের ব্যবস্থা করে রোজা রাখলে তো খাবার খাইতে পারে না, আশুরা তো দিনে, কারণ ইয়াউমে আশুরা, আর রোজা তো এটা দিনে, তো তার জন্য খাওয়া রোজা রাখলে সে কিভাবে দিনে খাইতে পারে, সে তো রাতে খাইবে, ওই দিন তো আশুরা চলে গেল। আমরা জানি যে রোজা এটা দিনে রাখতে হয়, ফজরের সুবে সাদেকতে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত কেউ যদি রোজা রাখে সে ওই দিন কিভাবে, সে রাত যে আসে আমরা জানি যে আমরা আরবিদের মধ্যে, যেমন আমরা আমাদের দেশের মধ্যে ইংরেজি যে আসে রাত 12টার পরে ইংরেজির তারিখ পরিবর্তন হয়, কিন্তু আরবির বেলায় আমরা আসি, আরবি বেলায় ফজরের নামাজের আরবির ব্যাপারে যখন সূর্য অস্তমিত হয় তখন তার পরের দিনের তারিখ শুরু হয়ে যায়। আমরা জানি যেমন রমজান, পহেলা রমজান কবে শুরু হয়, যেদিন রমজানের চাঁদ উঠে ওই দিন মাগরিবের নামাজের পর থেকে পরের দিন সূর্য অস্ত পর্যন্ত, এটা হলো রমজানের এক তারিখ। এরকম ভাবে আমরা ঈদের দিন, ঈদের দিন আমাদের কখন থেকে শুরু হয়, রোজা শেষ হয়ে গেছে রমজান 30টা পূর্ণ হয়ে গেছে, এখন আবার যখন পরবর্তী মাসের চাঁদ উঠছে। এই জন্য আমি কথাটাই বুঝাইতে চাইতেছি যে এই দিন আমরা এরকম ভাবে বেশি খাবারের ইন্তজাম করার কথা যে হাদিসের মধ্যে আছে, হাদিসটা অনেক দুর্বল, এটা দুর্বল, এটা সনদের দিক দিয়ে, এটা উলামায়ে কেরাম আছেন, এটা সনদের দিক দিয়ে এই হাদিসটা অনেক দুর্বল। কাজে আমাদের করণীয় হচ্ছে আশুরার দিন রোজা রাখা, এটা হলো আমাদের এক নম্বর করণীয়। আর আশুরার তাৎপর্য, হ্যাঁ, রসুল যেভাবে আশুরা উদযাপন করেছেন, আমি এটা বার এই কথাটা আবার বলতেছি, রসুল যেভাবে রসুল এবং সাহাবায়ে কেরাম কিভাবে আশুরাকে মূল্যায়ন করেছেন হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়েছে। রসুল হিজরত করার পরে যখন দেখলেন ইহুদিরা রোজা রাখে, রসুল আশুরাকে মূল্যায়ন করেছেন রোজার দ্বারা। এই জন্য আমরাও, আমরা যারা আমাদের কথাগুলো আমরা শুনতেছি, সকলকে আমি আহ্বান করব আমরা ইনশাআল্লাহ আশুরার দিন রোজা রাখবো, এবং আগের দিন আগামী রবিবার আশুরা 10 তারিখ, মহররমের 10 তারিখ আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের 2টা রোজা রাখতে হবে। ফুকাহায়ে কেরাম একটা রোজা রাখাকে মাকরুহ বলেছেন, শনিবার রবিবার অথবা রবিবার সোমবার আমরা এটা 2টা রোজা রাখবো। এই জন্য আমরা যখন রোজা রাখবো তখন রসুল হাদিসের মধ্যে ঐতিহাসিক বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি যে সমস্ত হাদিস বলে গেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন এক একটা হাদিস কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে পথ প্রদর্শন করে জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিস রসুল বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, উম্মত আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, এই 2 জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কশিন কালেও পথভ্রষ্ট হবে না, কোন জাতি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, তোমরা সিরাতে মুস্তাকিমের উপর চলতে থাকবে। আমরা প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহা মূলত কি, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা, আসলে আমরা কি পড়ি এটাও তো জানি না, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর পথে চলার জন্য দরখাস্ত শিখাইছেন, তুমি আমার কাছে দরখাস্ত করো। নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা, হাদিস শরীফের মধ্যে আছে সূরা ফাতিহাকে আল্লাহ বলেন কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি, আমি সূরা ফাতিহাকে ভাগ করেছি অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য। হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা প্রশংসা করতেছে। আবার যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা জবাব দেয় মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরকত বর্ণনা করতেছে। এই 3টা তো আল্লাহর প্রশংসা, এরপরে সামনে কি, সামনেটা আমার জন্য। হ্যাঁ, কারণ মানুষ তার জীবন, মানুষ যখন জান্নাতের পথে চলতে চায় হাজারো পথ আছে, শয়তানের রাস্তা এরকম ভাবে বিভিন্ন রাস্তা আছে, তাকে একটা রাস্তায় চলে তাকে জান্নাতে যাইতে হবে। এই জন্য আল্লাহ তারা স্বয়ং দয়া করে বান্দাকে শিখাইছেন, আমার কাছে দরখাস্ত করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ
সিরাতে মুস্তাকিমের উপর চলতে চাই, সুজা পথে চলতে চাই। সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ তাআলা সামনে আয়াতের মধ্যে আরো পরিষ্কার করছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তার উপর তুমি নিয়ামত দান করছো, নবীদের রাস্তা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন সিরাতে মুস্তাকিম হলো নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা। সুতরাং আমি যদি নবীদের রাস্তায় আশুরা পালন করতে চাই, আমি যদি উদযাপন করতে চাই, নবী আলাইহিসসালাম যেভাবে আশুরা উদযাপন করেছেন, আমি যদি আমার মন মতো কোনো কাজ করি, হাদিসের মধ্যে নবীজি বলেন কুল্লু মুহদাসাতিন বিদআ ও কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন যেটা নবীরা করে যান নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, পুরনো সালাসার মধ্যে ছিল না, নতুন করে দিনের নামে যদি কোনো কিছু করা হয়, এটা দিন মনে করতেছে। আশুরার দিন যদি আমি মিছিল করি, আশুরার দিন হাই হুসাইন, অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন শাহাদত বরণ করছেন। 60 হিজরি 680 খ্রিস্টাব্দে ইরাকের ফুরাত নদীর তীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করছেন। নিশ্চয়ই এটা দুঃখবহ ঘটনা, এটা জাতির জন্য একটা কলঙ্কময় অধ্যায়, এটা নিশ্চয়ই, এটা অবশ্যই, এটা আমাদের জন্য দুঃখজনক ঘটনা। রাসূলের আদরের দৌহিত্য, রাসূলের প্রিয় নাতিকে শহীদ করে দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক। কিন্তু এই ঘটনাই শুধু আশুরার তাৎপর্য না, কারণ আশুরা এটা হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আশুরার কথা বর্ণিত আছে, আর রসুলের এতেকালের প্রায় 50 বছর পর এই ঘটনা ঘটছে। কারবালার কথা কিন্তু হাদিসের মধ্যে না, এটা ঐতিহাসিকভাবে আমাদের কাছে পৌঁছেছে। অবশ্যই এটা দুঃখজনক ঘটনা, রসুলের নাতি এতেকাল করছেন, কিন্তু আমরা শুধু ওই দুঃখের দ্বারা পালন করব না, বরং আমরা ওই দিন তৌবার দিন, ওই দিন আদম আলাইহিসসালামের তৌবা আল্লাহ তাআলা কবুল করে দেন। সুতরাং একজন মুমিন সে আশুরার দিন সে সারা বছরের হিসাব নিবে, হিসাব নেওয়ার পরে তৌবা করবে এবং আল্লাহ তাআলার কাছে বলবে, আয় আল্লাহ, যেমন তুমি আমার পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম, আমার বাবা আদম আলাইহিস সালামের তৌবা যেভাবে তুমি কবুল করেছো, ঠিক তদ্রূপ আমাকেও তুমি মাফ করে দাও, আমারও তৌবা তুমি কবুল করো। ওই দিন একজন মুমিন নতুন করে সে অঙ্গীকার করবে, আমি জীবনে অতীতে যত নামাজ কাজা করেছি, আমি অতীতে যত মিথ্যা কথা বলেছি, আমি অতীতে যত অনৈতিকতার মধ্যে আমি জড়িত হয়েছি, আমি অতীতে যত পাপাচারে লিপ্ত হয়েছি। একজন মুমিন সেই দিন আদম আলাইহিস সালামের তওবা যেভাবে কবুল হয়, একজন মুমিন সেই দিন দৃঢ় প্রতিজ্ঞা করবে যে আল্লাহ, আজকে থেকে আমার জিন্দেগি আমি নতুন করে শুরু করলাম, আজকে থেকে আমি তোমার হুকুম মতো চলবো। এইভাবে যদি তওবা করে, রোজা রাখে, আল্লাহর হুকুম মতো চলে, তাহলেই আশুরার তাৎপর্য, তাহলে আশুরার পূর্ণ ফজিলত পাওয়া যাবে। নচেত আমরা যেভাবে আশুরা পালন করতেছি, এটা এটা সহি হাদিসের আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে আশুরা পালন করছেন, ওইভাবেই আমাদের আশুরা পালন করতে হবে। আর আমরা যদি ভিন্নভাবে আশুরা পালন করি, তাহলে আমার নেকি হবে না, আমার জীবন থেকে একটা বছর চলে যেতেছে। মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময়, সময় সবচেয়ে দামি, দুনিয়া সব কিছু চলে গেলে পাওয়া যায় কিন্তু সময়, এজন্য আরবিতে প্রবাদ আছে আল ওয়াক্তু খাইরুম মিনাজ যাহাব, সময় স্বর্ণে চেয়েও যাবে। আমাদের জানা মতে আমরা যত বস্তুগুলো দেখি এর মধ্যে স্বর্ণ মনে করি সবচেয়ে দামি, কিন্তু আরবিতে প্রবাদ হইল আল ওয়াক্তু খাইরুম মিনাজ যাহাব, সময় স্বর্ণে চেয়েও দামি। এজন্য আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে আমার কাছে এবং দূরের যে সমস্ত শ্রোতামণ্ডলী আছে সকলকে আমি অনুরোধ করব, ইনশাআল্লাহ আমরা আশুরাকে ইবাদতের মাধ্যমে পালন করব এবং আমরা আশুরার দিন রোজা রাখব। হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে আমরা আফজালুস সিয়াম, রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহ মুহাররম, এই মুহাররম মাসে রোজা রাখা। মুসলিম শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আরো বলেছেন সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার দিন হুজুর রোজা রাখার কথা উদ্বুদ্ধ করেছেন। এইজন্য আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে সকলের কাছে, কাছে এবং দূরের যে সমস্ত আমার শ্রোতা ভাইরা আছে, আমি সকলকে আহ্বান করব, আমাদের জীবনের আশুরা যেন এটা ইবাদতের দ্বারা হয়, আশুরার দিন যেন আমি তওবা করি, আশুরার দিন যেন আমি আখিরাতের কথা স্মরণ করি, আশুরার দিন যেন আমি এই কথা স্মরণ করি, যদি আমি মজলুম হই, কারবালার মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে, আমি যদি হকের উপর থাকি, আমি যদি সত্যের উপর থাকি, আমি যদি মজলুম হই, আমি যদি জালেম না হই, আমি মজলুম হয়ে দুনিয়া থেকে যদি চলে যাই, তারপরও যদি আমি সত্যের উপর থাকি, তাহলে মানুষ আমাকে স্মরণ করবে। যেমন বর্তমানে মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করে, মহাব্বতের সাথে স্মরণ করে, সৌহার্দ্যপূর্ণভাবে স্মরণ করে, কিন্তু যারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল তার হত্যাকারী,
তারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যে স্মরণ করে, তারা তাকে এরকম ভাবে তারা তাকে ইতিহাসের ঘৃণিত জালেম হিসাবে তাকে স্মরণ করে, অত্যাচারী হিসাবে স্মরণ করে। এজন্য এখান থেকে আমাদের কারবালার থেকেও আমাদের অনেক শিক্ষা আছে। কারবালার গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো, যে কোনো মানুষ যতই দুর্বল হোক, সে যদি হকের উপর থাকে, সত্যের উপর থাকে, তার বিজয় নিশ্চিত। দেখতেছি সে মজলুম হইতেছে, সে জেলের মধ্যে বন্দী আছে, তাকে হত্যা করা হইতেছে, কিন্তু পরবর্তীতে মানুষ জালেমদেরকে ঘৃণার সাথে স্মরণ করবে। আর যারা সত্যের উপর ছিল, যারা হকের উপর ছিল, তাদেরকে এরকম ভাবে মানুষ ভালোভাবে স্মরণ করবে, তাদেরকে মানুষ অনুসরণীয় মনে করবে এবং তাদেরকে মুহাব্বতের সাথে স্মরণ করবে, শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর জালেম যতই শক্তিশালী হোক না কেন, সে যতই ক্ষমতাশালী হোক না কেন, কিন্তু তাদেরকে মানুষ ঘৃণার সাথে স্মরণ করবে। কারবালার মধ্যেও আমাদের একটা শিক্ষা আছে। তো বক্তব্যের শেষ প্রান্তে আমি কাছে এবং দূরের যে সমস্ত শ্রোতা মণ্ডলী আছে সকলের কাছে আমি অনুরোধ করব, ইনশাআল্লাহ আমরা আশুরাকে এরকম ভাবে রোজার সাথে আমরা আশুরাকে পালন করব, আমরা আশুরার দিন তওবা করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব এবং নিজের যত গুনাহ আছে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ যেভাবে তুমি আমাদের আদি পিতা হযরত আদমের তওবাকে তুমি যেভাবে কবুল করছো, আয় আল্লাহ আমরা ওই দিন নতুন থেকে নতুন ভাবে আমরা এরকম ভাবে আমাদের জীবনকে গঠন করব। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিসসালাম বলেন, কোন বান্দা যখন আল্লাহ তার কাছে মাফ চায়, আত্তাই বুমিয়া জাম্মি কামাল্লা জাম্বালা, সে যতই অপরাধী হোক না কেন, আল্লাহর কাছে আমরা যতই অপরাধী হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, কোন বান্দা যখন আল্লাহ তার কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তার কাছে মাফ চায়, অবশ্যই অবশ্যই আল্লাহ তারা তার গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজের উপর অপরাধের বোঝা চাপিয়েছো, এমন কোন অপরাধ নাই যেটা তুমি করো নাই, তুমি আমার কাছে আসো, আমার কাছে মাপ চাও। হে নবী আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি যত অপরাধী হও না কেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুব ওয়া জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয়। এজন্য কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তওবার দাওয়াত দিবেন, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আত্তাইবু মিনাজ জাম্বি কামান লা জাম্বানা, কেউ যদি এরকম ভাবে তওবা করে, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তার যেন কোনো গুনাহই থাকে না। এজন্য সকলের প্রতি কাছে এবং দূরের যে সমস্ত শ্রোতা মণ্ডলী আমাদের বক্তব্য শুনতেছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আশুরাকে আমরা ইবাদতের মধ্যে কাটাইব, আশুরাকে রোজার মাধ্যমে কাটাইব, আশুরাকে স্মরণ করে আমরা তওবা করব, আল্লাহ তার কাছে মাপ চাইব, আশুরার কথা স্মরণ করে ইব্রাহিম আলাইহিস ইসলামের মুক্তির কথা স্মরণ করব, হযরত নূহ আলাইহিস ইসলামের মুক্তির কথা স্মরণ করব, হযরত মূসা আলাইহিস ইসলামের মুক্তির কথা স্মরণ করব, হযরত আদম আলাইহিস ইসলামের তওবা কবুলের কথা স্মরণ করে আমরা আশুরা উদযাপন করব। শুধু হাই হুসাইন আর মাতম এইগুলোর দ্বারা যদি আশুরাকে স্মরণ করি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আশুরাকে স্মরণ করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আশুরাকে উদযাপন করেছেন, এটা এইভাবে উদযাপন হবে না, এটা আমার মন করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে অল্প কথা বলা হইল, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।